চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়ায় নার্স সিএইচসিপি সহ নতুন করে তিনজনের করোনা শনাক্ত, এ পর্যন্ত আক্রান্ত 49। কচুয়ায় সরকারি হাসপাতালের নার্স, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সহ তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, এ পর্যন্ত আক্রান্ত 49 জন। 12 জুলাই রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানানো হয়েছে। কচুয়ায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 49। রবিবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স নাজমা বেগমের করোনা পজিটিভ সংবাদ পাওয়ার পর তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। করিয়া ইউনিয়নের শাহেদাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাসুদ শিকদারের বাসস্থান বাসাবাড়িয়ার আইসোলেশনে রয়েছে। অপরদিকে গোহর দক্ষিণ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আব্দুল আজিজকে তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়। তিনজনের শারীরিক অবস্থা ভালো, তিনজনই সুস্থ রয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত 49 জনের মধ্যে 6 জন মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে 31 জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, বাকি পজিটিভ 12 জন হোম আইসোলেশনে রয়েছে। কচুয়ায় 303 জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে, তার মধ্যে 303 জনের রিপোর্ট পাওয়া যায়। চেতনা স্টুডিও থেকে তাসনিয়া রহমান মু।